সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, ইফটিজিং এবং মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে কিশোররা। গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং, আর পুলিশ বলছে অপতৎপরতা রুখতে কাজ করছে তারা। আতল হক সাগরের রিপোর্ট। প্রকাশ্যে গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র পৌর পার্কে দেখা যায় আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দু গ্রুপের সংঘর্ষ। এমন চিত্র শহরসহ বিভিন্ন পাড়া, স্কুল, কলেজে এখন নিয়মিত ঘটনা। শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও পাড়া কেন্দ্রিক কিশোর গ্যাংয়ের রয়েছে একাধিক সক্রিয় গ্রুপ। অধিকাংশ সদস্যই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে চেষ্টা করেও এ পথ থেকে ফেরানো যাচ্ছে না তাদের, আর এদের দাপটে আতঙ্কিত এলাকাবাসী সহ শিক্ষার্থীরা। কিশোর গ্যাংয়ের বেশি উৎপাত আমরা লক্ষ্য করতেছি। এর কারণে বিভিন্ন মহল্লায়, রাস্তাঘাটে মারামারি, কাটাকাটি, চিন্তায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। কিছু গার্জিয়ান ছেলে মেয়েদেরকে টাকা এবং মোবাইল ব্যাপক হারে দিচ্ছে, যা চাচ্ছে তাই দিচ্ছে। এটা গার্জিয়ান হিসেবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যারা সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছি, আসলে মূল দায়িত্ব তাদের। কিশোর অপরাধ বন্ধে তৎপরতা বাড়ানো হয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবেও সচেতনতা দরকার বলে জানান জেলা পুলিশ সুপার। সচেতনতার পাশাপাশি আমরা আইনগত যে ব্যবস্থা যদি গুরুতর হয়ে থাকে সে বিষয়ে আমরা নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জেলা পুলিশের তথ্য মতে সম্প্রতি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ড সহ 7টি মামলা হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা।